নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো এখনকার দিনের একটা বড় ট্র্যাডিশন বলতে পারো, ট্রেন্ডিং বলতে পারো, ফেসবুক। তো ফেসবুক এখন প্রত্যেকেই আমরা ইউজ করি। তো এই ফেসবুক নিয়ে আজকে আমার এই টপিকটা, সিলেবাস থেকে একটু বাইরে বেরিয়ে আমি এটা আলোচনা করছি, যদিও এটা আমাদের কোনো সিলেবাসের অন্তর্গত নয়। কিন্তু আমি এটা তো আমার চ্যানেলের নামই আনএডুকেশন, এর মানে হচ্ছে এডুকেশন থেকে বেরিয়ে একটু অন্য কিছু করবো আমি, সেটাই তোমাদেরকে দেখাবো। তো এটা একটু শেখার ব্যাপার আছে যে আমরা যারা ফেসবুকে যারা আমাদের অ্যাকাউন্ট আছে, আমরা এরকম অনেক বন্ধুকে তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, সেক্ষেত্রে কি হয় না, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে আমরা গিয়ে যাকে পাঠালাম সে কিন্তু আমার প্রোফাইলটা ভিউ করে যে কে পাঠিয়েছে আমি দেখি, ঠিক আছে। তো সেক্ষেত্রে তো একটা জানার ব্যাপার থেকে যে কে ভিউ করেছে আমি জানবো, আমার প্রোফাইলটা কে ভিউ করেছে, সেক্ষেত্রে ফেসবুকে কিন্তু কোনো সেরকম অপশন বা সেরকম ট্যাব নেই, ওটা জানতে হয় একটা অন্য পদ্ধতিতে, যেটা আমি তোমাদের আজকে বলবো। তো আজকে আমি তোমাদের দেখাবো যে কিভাবে আমরা জানতে পারবো যে কে কে আমার ফেসবুক প্রোফাইল ভিউ করছে, ঠিক আছে। সেটা বন্ধু থাকতেও, ফ্রেন্ড থাকতেও পারে, সে নাও ফ্রেন্ড থাকতে পারে, সেটা আমি তোমাদের দেখাবো যে কে কে ভিউ করছে। তো এবার যেটা বলার সেটা হচ্ছে আমি দুভাবে দেখাবো তোমাদের, মানে দুটো ডিভাইস কিভাবে দুটো আলাদা আলাদা ডিভাইস থেকে দেখা যায়, মানে হচ্ছে আমি পিসি বা ল্যাপটপ থেকেও করে দেখাবো আর একটা মোবাইল থেকে করেও দেখাবো তোমাদের, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে, গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স যে কোনো যদি কারো ব্রাউজার থেকে থাকে বা ইন্টারনেট এক্সপ্লোরার, সেটা ওপেন করতে হবে, ঠিক আছে। ওপেন করলাম ডবল ক্লিক করে, তোমরা প্রত্যেকেই জানো। তো এরপরে facebook.com এ এন্টার করতে হবে। তো ফেসবুক যেহেতু আমার আমার ব্রাউজারে সেভ করা আছে, ওই জন্য আমি এখান থেকে ফেসবুক নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ লিখতেই ফেসবুক চলে এলো। তো এখানে ফেসবুকে ক্লিক করলাম আমি, তো ঢুকে গেলাম facebook.com, ঠিক আছে। তো এরপরে আমি কি করব না, ফেসবুকে যে কোনো একটা ফাঁকা জায়গা, এইখানে হোক এখানে হোক, মানে যেগুলো ওর অপশান নয় সেই ফাঁকা জায়গাগুলোর ওপর রাইট ক্লিক করে আমি যাব। দেখো এখানে একটা জিনিস লেখা আছে ইন্সপেক্ট এলিমেন্ট আর ভিউ পেজ সোর্স, ঠিক আছে, যেটাকে আমরা কন্ট্রোল ইউ শর্টকাট দিয়ে খুলতে পারি। তো ভিউ পেজ সোর্সে আমি ক্লিক করলাম, ঠিক আছে। মানে এক্ষেত্রে কি হয় না, পেজের সোর্সটা আসবে, দেখতে পাচ্ছ কিছু কোড, এই কোডগুলো হচ্ছে কিছু HTML পেজ আর অনেক কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি। HTML পেজ দিয়ে একটু তোমাদের ওপর ওপর বলে রাখি যে একটা ডিজাইনিং ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে আমরা কি ওয়েব পেজ ডিজাইন করতে পারি, ঠিক আছে। তো এইগুলো ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, মানে সামনে যেগুলো আমরা দেখতে পাচ্ছি গ্রাফিক্যাল বা ভেতরের ডেটাবেস কানেক্টিভিটি রিলেটেড যে কোনো ল্যাঙ্গুয়েজ এতে কিন্তু ইনপুট করা আছে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা কী করবো, আমাদের একটা জিনিস সার্চ করতে হবে, তার জন্য আমি কী করবো কিবোর্ডে Ctrl+F টিপবো, মানে ফাইন্ড, ঠিক আছে। তো এখানে আমি লিখবো ইনিশিয়াল চ্যাট ফ্রেন্ডস লিস্ট, ঠিক আছে। দেখতে পাচ্ছ এইখানে একটা জায়গায় দেখো হলুদ হয়ে আছে, একটা জায়গা দেখতে পাচ্ছ হাইলাইট হয়ে আছে, তোমরা প্রত্যেকে দেখো ভালো করে ইনিশিয়াল চ্যাট ফ্রেন্ড লিস্ট। এবার দেখো এই যে ইনিশিয়াল চ্যাট ফ্রেন্ড লিস্ট আছে, এর ঠিক নিচে দেখো কতগুলো আইডি জেনারেট করাছে, দেখো আইডিগুলো আমি তোমাদের দেখাচ্ছি, এইখান থেকে শুরু করে দেখো কতগুলো আইডি আছে, ভালো করে দেখো, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে সেই সেই আমাদের ব্যক্তিরা যারা আমার ফেসবুক প্রোফাইল ভিউ করেছে, ঠিক আছে। কি করে করেছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো সাপোজ আমি একটা আইডি এখান থেকে বেছে নিচ্ছি, দেখো একটা আইডি। এবার আইডি দেখতে পাচ্ছ আইডির যে এই পাশে দুই লেখা আছে দুইটা নেব না, তার আগে পর্যন্ত ইনভাইটেড কোডের মধ্যে যেটা আছে তার আগে পর্যন্ত শুধু এই আইডিটা সিলেক্ট করবো আমি, দেখো করেছি, করে রাইট ক্লিক করে কপিতে ক্লিক করবো, ঠিক আছে, মানে ওই আইডিটা কপি করে নিলাম, ঠিক আছে। এবার দেখবো উনি কে যে আমার প্রোফাইলটা ভিউ করেছে, ঠিক আছে। তো এবার আমি নর্মালি যেরকম facebook.com এ ঢুকলাম, নর্মাল খুললো, ঠিক আছে। খোলার পরে ফেসবুক এই যে ইউআরএল বারে আমি কার্সার নিয়ে গিয়ে ক্লিক করলাম, করার পরে একটা স্ল্যাশ দিলাম, দেওয়ার পর ওই যে আইডিটা কপি করেছিলাম ওটাকে আমি রাইট ক্লিক করে পেস্ট করবো বা কিবোর্ডের Ctrl+V বাটন প্রেস করবো, ঠিক আছে। রাইট ক্লিক করে পেস্ট করি, করার সঙ্গে সঙ্গে যখনই এন্টার দেবো তখনই দেখতে পাবো কে আমার প্রোফাইল ভিউ করছে, এন্টার দিই। দেখো লেখা আছে অনন্ত ভৌমিক, প্রথমে বলে রাখি অনন্ত আমার একটা স্টুডেন্ট, ও আমার খুব ভালো ভাইয়ের মতো, ঠিক আছে। তো অনন্ত আমার প্রোফাইল ভিউ করে, আমিও অনন্তের প্রোফাইল ভিউ করি। তো দেখো অনন্ত অনন্ত কিন্তু আমার প্রোফাইল ভিউ করেছে, ওই জন্য আমি যখনই স্ল্যাশ দিয়ে ওর আইডিটা লিখলাম তখনই কিন্তু অনন্তকেই দেখাবো, ঠিক আছে। এবার তোমাদের আর একটা আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, যে অনেকের মনে হতে পারে যে দাদা শুধু একটা আইডি কেন তুমি করছো, অন্য অনেক আইডি তো আছে, ঠিক আছে, আমি সেটাও সলভ করে দিচ্ছি, ঠিক আছে।
এখানে আরো আইডিয়া আছে, যে কোনো একটা নিচ্ছি আমি তাহলে। আরো অনেক আইডিয়া আছে দেখতে পাচ্ছ, এখানে এখান থেকে একটা আইডি নিলাম, কপি করলাম, ঠিক আছে। এবার এই যে ফেসবুক ডট কম লেখা আছে এই পার্টটা তুলে দিলাম, তুলে দিয়ে স্ল্যাশ দিলাম, দিয়ে ওই আইডিটা যেটা দ্বিতীয়বার কপি করলাম সেটা পেস্ট করলাম। যখনই এন্টার দেব দেখো একটা প্রোফাইলে ঢুকছে, ওটা হচ্ছে সীতারাম রায়, ঠিক আছে। সীতারাম আমার স্টুডেন্ট ক্লাস, খুব ভালো ভাইয়ের মতো বন্ধু হয়। তো সীতারাম আর অনন্ত দেখো দুজনের প্রোফাইলই, কিন্তু দুজনেই কিন্তু আমাকে ভিউ করেছে আমার প্রোফাইল, আমি ওদের প্রোফাইল ভিউ করি। ওদেরও যদি আমি হোম পেজে গিয়ে ভিউ ভিউ সোর্স করে গিয়ে যদি প্রসেসগুলো অ্যাপ্লাই করি তাহলে ওরাও আমাকে দেখবে, ঠিক আছে। বুঝতে পারলে তাহলে কি করে তুমি বুঝতে পারলে, ঠিক আছে। তোমার প্রোফাইল মানে এইগুলো হচ্ছে, একটা কথা বলে দিই, এইগুলো হচ্ছে সেই প্রোফাইল ভিউয়ারদের লিস্ট যারা আমার প্রোফাইল ভিউ করেছে। দেখো কত আছে, দেখো এই জায়গা থেকে দেখো, আমি তোমাদের হাইলাইট করে দিচ্ছি ব্যাপারটা, দেখতে পাচ্ছ এই পার্টটা। দেখো মানে আমি তাহলে কি লিখবো, প্রথমে আমি ভিউ পেজ সোর্সে যাব, গিয়ে আমি ওখানে লিখব ইনিশিয়াল চ্যাট ফ্রেন্ড লিস্ট। যখনই ওটা হাইলাইট হয়ে তোমাকে দেখাবে, তুমি যেটা সার্চ করলে তার নিচে এই আইডিগুলো তুমি দেখতে পাবে। একটা কথা বলেছিলাম আবারও বলছি, যে কোনো একটা আইডি যখন নেব তার এই ড্যাশের আগের পার্টটা থেকে আমি জাস্ট কপি করব, ঠিক আছে। মানে ড্যাশের পরে যে 2-0 লেখা যেগুলো কপি করব না, ঠিক আছে। তো এবার আসছি, কেউ যদি, হ্যাঁ এটা হতে পারে, কেউ যদি আমার প্রোফাইল পিকচারটা ভিউ করতে না পারে, মানে হতে পারে যে প্রোফাইল পিকচার, সরি বলছি, কেউ যদি পেজ সোর্সে রাইট ক্লিক করে, অনেকে তো সমস্যা থাকে যে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে যদি অপশান না পায় বা অন্য অনেক ব্রাউজার অন্য অনেক কিছু থাকে, সেক্ষেত্রে একই ব্রাউজারে তো অপশান সেম নেই, রাইট ক্লিক করে সে ওই অপশানটা নাও পেতে পারে। সেক্ষেত্রে আমি কি করবো, ডিরেক্টলি এখানে লিখতে পারি, এই যে ফেসবুক ডট কম লেখা আছে তার আগে HTTP লেখা দেখতে পাচ্ছ ওপরে URL বারে, দেখো এই জায়গাটা, এই জায়গাটাতে HTTP আগে কার্সার টানবো, এখানে লিখবো VIEW-SOURCE সোর্স, দিয়ে আমরা কি করব, দেওয়ার পরে কোলন দেব, কোলন, ঠিক আছে, কোলন দেখতে পাচ্ছ, দিয়ে এন্টার দেব, দেখবে ওই পেজটাই খুলবে যেটা আমরা রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্সে গেছিলাম। কেউ যদি অপশনটা খুঁজে না পায় তারা ডিরেক্ট এখানে ভিউ, দেখো একই পেজ খুলেছে, এই ভিউ পেজ সোর্স, এই এই কথাটা দেখতে পাচ্ছ, এইটা টাইপ করতে হবে তোমাদের, ঠিক আছে। বুঝতে পারলে, ঠিক আছে। এরপরে তাহলে আমরা যাব কি না মোবাইল থেকে কি করে দেখবো, আমি ক্রস করে দিচ্ছি, ঠিক আছে। তো তাহলে যেটা দেখালাম তোমাদের কি করে PC বা ল্যাপটপে আমরা জানতে পারবো কে কে প্রোফাইল ভিউ করছে ফেসবুকের, এবার আসছি আমাদের মোবাইল থেকে কি করে ভিউ করবো, মানে অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন থেকে। এখন তো সবার কাছে স্মার্টফোন অ্যাভেলেবেল, এটা তোমরা দেখতেই পারো কে কে তোমার প্রোফাইল ভিউ করেছে। তো তার জন্য আমাকে কোনো ফেসবুক অ্যাপসে কিন্তু এটা হবে না, প্রথমেই বলে দিচ্ছি। এটা কি করতে হবে না, গুগল ক্রোম বা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে যে কোনো যদি কোনো ব্রাউজার থেকে থাকে সেটা ব্রাউজার থেকে কিন্তু করতে হবে আমাদের, ঠিক আছে। তো প্রথমে আমার যেহেতু গুগল ক্রোম আছে, আমার আছে বলে এই নয় যে ওটা থেকেই করতে হবে, যে কোনো ব্রাউজার থেকেই আমরা করতে পারি, কিন্তু ফেসবুক অ্যাপ থেকে করা যাবে না, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, তাহলে গুগল ক্রোমে যাব, গুগল ক্রোমে গিয়ে প্রথমে আমাদের ওটা, যেহেতু আমি ফেসবুক আগে ব্রাউজ করেছি তার জন্য ফেসবুকটা লিখি, তারপর facebook.com আমার খুলে গেছে এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এবার দেখো উপরে যে তিনটে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ ডটের মতো, এখানে ক্লিক করব, করে এখানে আমরা এটাকে ডেস্কটপ মোডে করে নেব, ঠিক আছে, মানে কম্পিউটার ভিউতে আর কি, PC বা ল্যাপ কম্পিউটার ভিউতে যেটা। তাহলে এবার আমরা এখানে করব না হোয়াটসঅ্যাপ, এখানে আমরা লিখব তাহলে ভিউ পেজ সোর্স, যেটা ওখানে লিখেছিলাম PC-তে VIEW ভিউ, তারপরে হচ্ছে আমাদের এখানে ড্যাশটা কোথায় গেলো, ড্যাশ সোর্স, দেখো আমি অলরেডি যেহেতু লিখেছিলাম আগে ওই জন্য লেখাটা চলে এসছে, মাঝখানে শুধু একটা কোলন দিতে হবে আমার, তাহলে কোলনটা দিয়ে দিই আমরা, কোলন দিলাম, দিয়ে এবার এবার যেরকম HTTPS যেরকম বলেছিলাম HTTPS এর আগে ভিউ ড্যাশ সোর্স কোলন দিতে হয়, দিলাম, দিয়ে facebook.com এ ক্লিক করলাম, ওয়েট করো দেখতে পাবে।
তো যেরকম ইন্টারফেস আমরা পিসিতে বা ল্যাপটপে দেখেছি ঠিক ওরকমই একটা মানে সোর্স পেজ খুলবে। দেখো একটু ওয়েট করো, খুলছে সোর্স পেজটা, দেখতে পাচ্ছ পুরো সেম দেখতে, ঠিক আছে। এরপর আমরা আবারও তিনটে দাঁড়িতে ক্লিক করবো, এবার সার্চ করতে হবে, যেরকম ওখানে সার্চ করেছিলাম কন্ট্রোল এফ দিয়ে। এখানে তো কন্ট্রোল এফ নেই, এখানে লেখা আছে ফাইন্ড ইন পেজ, ঠিক আছে, ক্লিক করলাম। এখানে এবার আমরা লিখবো ইনিশিয়াল চ্যাট ফ্রেন্ড লিস্ট, যেটা আমরা ওখানে লিখেছিলাম, লিখলাম, লিখে দেখো আমরা এখানে কী করবো এটাকে। তাহলে করবো ইনিশিয়াল চ্যাট FRIENDS চ্যাট ফ্রেন্ডস লিস্ট লিখে আমরা এবার কী করবো, এ দেখতে পাচ্ছ ইনিশিয়াল চ্যাট ফ্রেন্ড লিস্ট চলে এসছে। এখানে দেখো সেম কোড আছে, যা কোড আমি তোমাদের দেখেছিলাম, দেখো অনেক কোড আছে, ঠিক আছে। তো এর মধ্যে থেকে যে কোনো একটা কোড আমাকে বেছে নিতে হবে, যেরকম আগের দুজনের করলাম আমি। এবার একটা অন্য ডিফারেন্ট কোড নেবো, যাতে তোমাদের বুঝতে মানে মনে কোনো প্রশ্ন না থাকে যে দাদা একই নাম তো বারবার তুমি দেখাচ্ছ, এরকম নয় ব্যাপারটা, আমি তোমাদেরকে বলছি ব্যাপারটা কি। তো এখানে এবার আমরা নেব কোনটা, যে কোনো একটা নিতে পারি, ঠিক আছে। তো এখান থেকে এবার তোমরা একটু বেছে নিই, এই কারণেই বাচ্চি, কারণ সবার ডিটেলস তো আর পার্সোনাল ডিটেলস তো, কে কে ভিউ করছে ডিরেক্টলি তো বলা যাবে না, খুব পরিচিত না হলে। তো আমি খুব পরিচিত যদি কেউ থাকে একটু সার্চ করে দেখছি। এইটা দেখতে পাচ্ছ, এখানে একটা কোড দেখতে পাচ্ছ 100 দিয়ে, এই কোডটা আমি নিচ্ছি। এখানে যাবো তাহলে কি না, ফাইন্ড ইন পেজ ইনিশিয়াল চ্যাট ফ্রেন্ড লিস্ট আমার অলরেডি লেখাই আছে, যেহেতু আগে আমরা লিখেছিলাম, তাহলে এবার করলাম। দেখো দেখো হলুদ মতো আছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এবার আমরা কী করবো, এখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করে নেবো, ঠিক আছে। কপি করে নিলাম, এবার তাহলে আমরা লিখবো facebook.com, যেরকম আগের মতো বলেছিলাম স্ল্যাশ, ওটাকে আমরা পেস্ট করে দিচ্ছি কোডটাকে, ঠিক আছে। এই কোডগুলো এক্সট্রা কপি হয়ে গেছিলো, ঠিক আছে, দেখতে পাচ্ছ ওই কোডটাই আমরা কপি করলাম। এবার আমরা এন্টার দেব, এন্টার দিয়েছি, ঠিক আছে। দেখো কার প্রোফাইলে ঢুকছে, দেখো লেখা আছে মুস্তাহিদ হক, ঠিক আছে। মুস্তাহিদ হক হচ্ছে আমার বন্ধু, খুব ভালো বন্ধু, মানে বেস্ট ফ্রেন্ড বলা যেতে পারে, স্কুল ফ্রেন্ড। তো ওর প্রোফাইলে এটা জাম্প করলো, এর মানে হচ্ছে ও আমার প্রোফাইল দেখেছিল, ঠিক আছে, আমি ওর প্রোফাইল দেখি। তো বোঝাই যাচ্ছে আমাদের ওই একটা কোড যেটা আমরা ইনিশিয়াল চ্যাট ফ্রেন্ড লিস্ট থেকে নিলাম, নিয়ে যে কোনো একটা কোড যদি আমরা facebook.com/ এবার ওই কোডটা পেস্ট করি, তাহলে কিন্তু আমরা জানতে পারবো কে কে আমার প্রোফাইল ভিউ করছে, ঠিক আছে। তো ভিডিওটি কেমন লাগলো বলবে, আশা করি বুঝতে অসুবিধা হবে না, কেননা আমি প্রত্যেকটা টপিক যে কোনো করে বলেছি, লিঙ্কে ক্লিক করা থেকে শুরু করে পেজ সোর্স শর্টকাট কি, প্রত্যেকটাই স্ক্রিনশটে তোমরা দেখতে পাবে, আশা করি বুঝতে অসুবিধা হবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো।